খেয়ে নিলা? অনেক লেট করে ফেলেছি না, সরি সরি। না সরি বলার কি আছে, আমি এখন আসলাম। আচ্ছা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো। আর ভালো না থাকার কারণটা কি? 6 মাস পর আমাদের দেখা হয়েছে, ভালো না থেকে কি পারা যায়? নীলা, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। মেশকুসকা ও আশিকি হ্যায় মেরি ও লড়কি নাহি জিন্দগি হ্যায় মেরি ও লড়কি নাহি জিন্দগি হ্যায় মেরি। এই কি হলো তোমার, এমন করে কি দেখছো? তোমাকে আমি তো চোখ সরাতে পাচ্ছি না, এমন মায়াবী হাসি, কাজল কালো চোখ, না দেখে কি পারা যায়? এমন করে বলছো কেন? এমন করে বললে তো আমার লজ্জা লাগবে। আচ্ছা চলো একটু হাঁটি। ফেসে গেলি আমার কাছে, এতক্ষণ লাগে বেড়া বের কর না দাদারে। ও সেই তো দেখ বেড়া কি একটু বলতে দিবি তো তোরা। আচ্ছা দেখ মামা, এটা মালদার পার্টি তো, এটা থেকে কিছু পার্সোনাল জিনিস হাতাইতে পারলে দুস্তর টাকা। হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো। আসলে তোমাকে অনেক মিস করতেছি। বল, এত মিস করার কি আছে, সকালে এখানে দেখা হলো। অনেক ফিল করতেছি তোমাকে। কি যে বলো। আচ্ছা তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে, তোমার কিছু ছবি দেওয়া যাবে? কি ব্যাপার, এত আর্জেন্টলি ডাকলো যে, কোনো সমস্যা?
আসলে কিভাবে যে বলবো, ব্যাপারটা হইলো মানে কেমন যেন একটা ডিফিকাল্ট একটা ব্যাপারে বললাম, লজ্জাও লাগতেছে তোমাকে কিভাবে বলবো। তুমি বলবো না আমাকে, ফোন দিবা তো। আসলে আজকে তো কলেজের লাস্ট ডেট, ফি দেওয়ার লাস্ট ডেট। এখন বাসা থেকে আপু 5,000 টাকা দিয়েছে, ওইটা তো হারাই ফেলছে। এখন আজকে কিভাবে দিব মাথায় কিছু আসতেছে না, আবার মনে পরীক্ষা দিতে পারবো না। আমি আছি না, তুমি আমাকে জানাবে তো। কেমন জানি ব্যাপারটা লাগছে, কেন তুমি আমাকে জানাবে তো, আমি থাকতে তোমার সমস্যা। আসলে কিভাবে আমাদের রিলেশন হলো কিছুদিন এর মধ্যে, তুমি আমাকে আপন ভাবতে পারলা না। আসলে আমার লজ্জা লাগে, তুমি কিভাবে বলবো। লজ্জা কেন লাগবে, তোমার পার্সোনাল কোনো কিছু আমাকে জানাবা, আমি মানে তুমি, তুমি মানে আমি, এগুলো তুমি আমার অবশ্যই জানাবা। আর কত টাকা, কত টাকা লাগবে? 5,000 টাকা। তো তুমি এটা, এটা 5,000 টাকা কোনো টাকা, এটা কোনো ব্যাপার আমার জন্য? তুমি আমাকে কেন যে জানাবে না, নাও নিতে বলছি, নাও পরীক্ষা দিবার সময় বলো। আরে মামারা তোরা কই, মুরগি তো বেটা আজকে দিন পাচ্ছে 5,000 টাকা, বেটা হাতাইতে পারছি বেলা। ও চোরা সিঁড়ি ঘরের নিচে থাক, আমি আসতেছি, আজকে পার্টি দিব নিয়া, পার্টি চলবে সেই পার্টি। হাসি মুখে আবার বারো হবে দেখি আমার শত ভুলে। হাসি, হ্যাঁ মামারা। হাই বাবা। হাই বাবা। মুরগি থেকে আবার পরে নেওয়া যাবে, সমস্যা নাই। গতবার টাঙ্গা দোকান খাওয়াইছো বুঝছো, এটা কিন্তু চলবে না। এখন আর আমি হ্যালো ম্যাডাম, হ্যালো 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 ম্যাডাম।
এটা কি হলো আমার সাথে? কাকে ভালোবাসলাম এটা? আমি আমি তো কোনো অপরাধ করিনি, কেন আমার সাথে এমনটা হলো? আমি যদি এখন 50,000 টাকা দিতে না পারি, ও তো আমার সব ছবি ফেসবুকে দিয়ে দেব, তখন আমি কিভাবে মুখ দেখাবো? সবাই তো আমাকে ছিছি করবো। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আকাশ, তুমি আমার সাথে এটা কি করলে? আমি তো কোনো মতে বিশ্বাস করতে পারছি না, কারণ আমি তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসেছি, আর তুমি এটা কি করলে আমার সাথে? আমি তো কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছি না, কেন এমনটা করলে তুমি? এতটা কষ্ট কেন দিলে তুমি আমায়, কেন বলো? আকাশ, তুমি আমার ভালোবাসার এই মূল্য দিলা কেন? আকাশ, কেন করলা? আর টাকা, এত টাকা, এত টাকা আমি কোথায় পাবো? 50,000 টাকা? আমি তো 50,000 টাকা তোমাকে দিতে পারবো না। তার বিনিময়ে হয়তো আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, আর হয়তো সেটা তোমার অনেক ভালো লাগবে।